ঢোকাতে চায়, তারা এদেশের একমাত্র সরকার, তাদের কোনো বিকল্প নাই। তারা বোঝাতে চায় তারা তাহাজ্জুদ পড়া আউলিয়া, কিন্তু এদেশের মানুষ দেখছে তারা দেশটাকে করছে দেউলিয়া। এই দেউলিয়া করার দ্বার প্রান্তে এসেছে আমরা বলছি না দেশ, যেটা সবচেয়ে বেশি আলোচনায় আমাদের এখন শ্রীলঙ্কার কাছে নিয়ে যাচ্ছে। আমরা বলছি না দেশ শ্রীলঙ্কা হয়ে গেছে, কিন্তু দেশের এই বর্তমান অবস্থা এবং গত কয়েকটা বছরের সরকারের সীমাহীন দুর্নীতি, তাতে আমরা একথা দায়িত্ব নিয়ে বলতে পারি দেশের অর্থনীতি, দেশের অবস্থা সত্যিকার অর্থে খাদের কিনারে গিয়ে দাঁড়িয়েছে। তার থেকে যদি এদেশের সচেতন ছাত্র সমাজ, আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভোটারবিহীন একটা জিন্দাবাদের দৈত্যের মতো চেপে বসা এদেশের গরিব মানুষ, রিক্সাওয়ালা, কৃষক, মেহনতি মানুষের অন্ন কেড়ে নেয়া এই সরকারটাকে যদি সবাই ঐক্যবদ্ধভাবে এক কথায় বিদায় দেওয়ার সিদ্ধান্ত না নিতে পারি, সেটা হতে পারে বিভিন্ন কর্মসূচি। আজকের এই কর্মসূচি অন্যদিনে ঐক্যবদ্ধ কর্মসূচি, নাম যাই হতে পারে, কিন্তু লক্ষ্য একটাই, সরকারটাকে বিদায় করে দিতে হবে। এখন বলবেন আপনি এত অমানবিক, সেই সরকারটা বলে গুছিয়ে গাছিয়ে দেশ আমরা সিঙ্গাপুর বানাচ্ছি, মালয়েশিয়া বানাচ্ছি, আমেরিকা বানাচ্ছি, কিন্তু বাস্তবতা দেশের মানুষ উপলব্ধি করে দেশ শ্রীলঙ্কার চেয়েও কঠিন একটা অবস্থান থেকে অবতরণ করেছে। এর থেকে ফেরানোর জন্য এদেশের জনগণকে এখন থেকেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই যে প্রেসিডেন্ট প্রাসাদ ভবনে ঢুকে আফগানিস্তানে দেখেছিলেন দেশ থেকে পালিয়ে গেছিল সরকার, ওই অবস্থাটিকে আমরা নিয়ে যেতে চাই না। কতকাল আর চোখ বুঝে মুখ বুঝে থাকব? আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে এখন পর্যন্ত শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পারি নাই, এরকম যদি সমস্যা বলি সেখানে ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে তাদের ওই সরকারটা যেটা এই দেশটাকে ওই শ্রীলঙ্কার দিকে নিয়ে যাচ্ছে, তাদের অঙ্গ সংগঠনের লোকগুলো জড়িত। আর সেই জায়গা থেকে যদি আমরা এখনো প্রত্যেকটা জায়গা বিশ্লেষণ করি, আমাদের অর্থনৈতিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা, আমাদের রাষ্ট্রনীতির অবস্থা সব ভঙ্গুর দশা হয়ে গেছে। দেশের সব মানুষ বলছে রাষ্ট্রের সংস্কার প্রয়োজন, আর তারা আমাদেরকে দেখাচ্ছে একটা পদ্মা সেতু, কয়েকটা মেট্রো রেল, এই তারেল সেই তারেল, এগুলো দিয়ে কিচ্ছু হবে না। তার প্রমাণ আজকের বিদ্যুৎ সংকট, আওয়ামী লীগের চশমা পড়েছেন, উন্নয়নের চশমা দিয়ে যেই সমস্ত আমি আমার মুখে আসছে এই গণ্ডমূর্খ, যারা আসলে না বুঝে বলছেন উন্নয়ন করছে, আর এর বাইরে যারা লুটপাটের সাথে যুক্ত তারা তো বলবেনই উন্নয়ন হয়েছে। আপনাদেরকে বলি, দেশ যদি শ্রীলঙ্কা হয়ে যায় এদেশের বিরোধী দলের সমস্যা না, আপনার সমস্যা। মুসলিমরা কিছু মানুষ কানাডায় বেগম পড়া করেছে, এদেশের মেহনতি মানুষের এদেশে নিজের দেশে মাথায় চাল দিয়ে থাকার অবস্থা নাই। যদি বড় বড় বাড়ি করে সরকারের আত্মীয় স্বজন করেছে, আওয়ামী লীগের আত্মীয় স্বজন করেছে, যারা এর থেকে প্রত্যক্ষ সুবিধাভোগী তারা করেছে। আমি আপনাদেরকে বলি, যারা লুটপাটের সাথে জড়িত, একটু হলেও সেই লুটপাটের অর্থ আপনাদের ভাগে গেছে, মীর জাফর দশিত বেগমের মতো 200-250 বছরের ইতিহাস, পাকিস্তান সময়ের ইতিহাস, তার আগের ইতিহাসের মতো আপনাদের নামগুলো মীর জাফরের খাতায় লেখাবেন না। আমরা এতটুকু বলতে পারি, এই সরকার যতদিন পর্যন্ত পতন না হবে, আমাদের গণতন্ত্র মঞ্চ সহ যে সমস্ত ঐক্যবদ্ধ আন্দোলন দেশের পক্ষে হয়েছে আমরা লড়ে যাব, কিন্তু আমরা বুক ফুলিয়ে বলতে পারবো বেইমানদের মতো দেশ ব্যক্তির বাগবাটোয়ারায় অংশ নেই নাই। আগামীর বাংলাদেশ হবে এদেশের, এদেশের জনগণের সমস্ত জ্বালানি সমস্যা থেকে সব সমস্যা মুক্তি পেয়ে একটা কল্যাণ রাষ্ট্র গঠিত হবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ছাত্র নেতা তরিকুল ইসলামকে।